বাঘের ডেরায় তাড়া করে দুই বাংলাদেশি ডাকাতকে ধরল সুন্দরবন টাইগার রিজার্ভ। জীবন উপেক্ষা করে রয়্যাল বেঙ্গলের ডেরায় নেমে তাড়া করে দুটি নৌকা সহ দুজন বাংলাদেশি ডাকাতকে গ্রেপ্তার করল সুন্দরবন টাইগার রিজার্ভ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে সুন্দরবনের ন্যাশনাল ইস্ট পার্ক রেঞ্জ এলাকায়। ধৃতরা হল আজিজ সর্দার, আব্দুল গফফর হাওলাদার। ধৃতদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা এলাকায়। ধৃতদের কাছ থেকে দুটি নৌকো, একটি একনলা বন্দুক, হরিণের শিং, একটি ধারালো দা ছটি, কুঠার, একটি মোবাইল ফোন ছটি, বাংলাদেশি সিম কার্ড দুটি, বাংলাদেশি 550 টাকা, নেপালের একটি 20 টাকার নোট, গেওয়া কাঠ 10টি সহ অন্যান্য সামগ্রী। জানা গিয়েছে ধৃতরা 6টি কাঁকড়া ধরার নৌকো, একটি মাছ ধরার নৌকোয় মৎস্যজীবীদের বেধড়ক মারধর করে ছিনতাই করে। আরও জানা গিয়েছে বৃহস্পতিবার সুন্দরবনের ন্যাশনাল ইস্ট পার্ক রেঞ্জ সংলগ্ন খালের ধারে সুন্দরবনের ন্যাশনাল ইস্ট পার্ক রেঞ্জের রেঞ্জার স্বপন কুমার মাঝি ও ট্রেনি রেঞ্জার নবকুমার সাওয়াইয়ের নেতৃত্বে ফরেস্ট গার্ড দীপক মৃধা, অরণ্য সাথী সুকুমার মণ্ডল, সুব্রত কুমার সাউ, বুদ্ধদেব দলপতি, শশবিন্দু পাত্র সহ 7 সদস্যের একটি দল নজরদারি করছিলেন। সেই সময় তারা 4টি নৌকো দেখতে পান। তারা দ্রুততার সাথে নৌকার কাছে যাওয়ার চেষ্টা করেন। অন্যদিকে সুযোগ বুঝে দুটি নৌকার 7 জন নদীতে ঝাঁপ দিয়ে সুন্দরবন জঙ্গলে বাঘের ডেরায় লুকিয়ে পড়ে। এদিকে সুন্দরবন টাইগার রিজার্ভের সদস্যরা সুন্দরবন জঙ্গলে নেমে চিরুনি তল্লাশি অভিযান চালায়। দীর্ঘ প্রায় 2 ঘন্টা বাঘের আস্তানা তল্লাশি অভিযান চালিয়ে দুই বাংলাদেশি ডাকাতকে ধরে ফেলে। অন্যান্যরা পালিয়ে গা ঢাকা দেয়, তবে তাদের খোঁজে সুন্দরবন টাইগার রিজার্ভ তল্লাশি অভিযান জারি রেখেছে। ধৃত দুই ডাকাতকে শুক্রবার আলিপুর SGM এ আদালতে তোলা হবে। ঘটনা প্রসঙ্গে ন্যাশনাল ইস্ট পার্কের ট্রেনি রেঞ্জার নবকুমার সাউ জানিয়েছেন, ধৃত ডাকাতরা সুন্দরবন জঙ্গলে ডাকাতি করার পাশাপাশি একটি হরিণ মেরে পুড়িয়ে খেয়েছে ডাকাত দলটি। তার প্রমাণস্বরূপ সুন্দরবন জঙ্গলে পোড়া জায়গাটি পাওয়া গিয়েছে। উল্লেখ্য, বর্তমানে সুন্দরবনে প্রচুর পর্যটকদের আনাগোনা, অসংখ্য ভিড় পর্যটকদের। সুযোগ বুঝে জলদস্যুরা অসামাজিক কাজ করার উদ্দেশ্য নিয়ে ভারতে প্রবেশ করেছিল ডাকাত দলটি, তবে সুন্দরবন টাইগার রিজার্ভের তীক্ষ্ণ নজরদারির ফলে ধরা পড়ে যায় বাংলাদেশি ডাকাতরা। উল্লেখ্য, বিগত 9 মাসের মধ্যে 4 বার সাফল্য পায় সুন্দরবন টাইগার রিজার্ভ, তবে বিগত 5 বছরে এমন বড় সাফল্য আসেনি সুন্দরবন টাইগার রিজার্ভের, যা অত্যন্ত বিরল। এরা ছদিন আগে এসছে, 7টা নৌকোরা লুট করেছে, লুটে জিনিসপত্র এসছে। আজকে লাস্ট যে নৌকোরা লুট ধরার আগে যে নৌকোরা লুট করেছে ওটা নিয়ে ওরা বেরিয়ে যেত, বাট ওরা বেরাতে পারেনি, আমরা ওদের ধরিনি। আর এটা আমরা ওদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে শুধু আজ নয়, দীর্ঘ 7-8 বছর ধরে এরা আসছে। মধুর সময়ও আসে, যখন মধু এখন কাঁকড়ার সময় এসছে, আবার এরপরে যখন কোনো কিছু না থাকে কোচিং পারপাসেও আসে। এর মধ্যে আমরা জঙ্গলের ভিতরে গিয়ে যখন দেখি ওখানটায় মাংস পুড়িয়েও খেয়েছে, মাংস পুড়িয়ে পেয়েছে, সেটাও আমরা পেয়েছি। আজ নয়, এরা দীর্ঘদিন ধরে এরা আসছে। এদের মধ্যে সর্দার হচ্ছে আব্দুল গফর হাওলাদার, এদের মেন সর্দার। দীর্ঘদিন ধরে অবৈধভাবে প্রবেশ করছে।